বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবার আমরা জহর নভোদয় 2023-এ যারা এক্সাম দেবে তাদের জন্য ভাষাজ্ঞান পরীক্ষার ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকে 24 নম্বর ক্লাস হতে চলেছে। তো ইতিমধ্যে আমাদের কিন্তু 23টা ক্লাস আমরা করে ফেলেছি। তোমরা না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে বা চ্যানেলে প্লেলিস্ট করে দিয়েছি, সেখান থেকে কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে আমাদের কি অনুচ্ছেদ আছে আমরা ফার্স্টে অনুচ্ছেদটা পড়ে নেবো এবং তারপর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে নেবো এক এক করে। তো চলো আজকের জন্য কি অনুচ্ছেদ আছে আমরা দেখে নিই ফার্স্টে। তো দেখো আমাদের আগে কিন্তু 23টা অনুচ্ছেদ আমরা করে ফেলেছি পড়ে ফেলেছি, আজকে আমাদের অনুচ্ছেদ নম্বর 24। কি বলেছে দেখো, ফার্স্টে আমরা অনুচ্ছেদটা পড়ে নিই ভালো করে। একদিন এক কৃষক কৃপণ সরি একদিন এক কৃপণ 100 মোহর ভর্তি একটি থলে নিয়ে শহরে চলছিল। কিছু দূর গিয়ে সে হঠাৎ খেয়াল করলো মোহর ভর্তি থলেটা তার সঙ্গে নেই। একে সে কৃপণ, তারপর যা হারিয়েছে তা আর কিছু নয় 100 মোহর। এতগুলো হারিয়ে এগুলো হারিয়ে সে আর্তনাদ জুড়ে দিল, মানে কান্না করতে লাগলো বা কাঁদতে লাগলো। এমন সময় রাস্তা দিয়ে গায়ের মোড়ল যাচ্ছিল, সব শুনে সে বলল মিছে কান্নার ফল হবে না, তার চেয়ে ঘোষণা করে দাও যে লোক তোমার থলেটা সন্ধান দিতে পারবে তাকে তুমি 10 মোহর পুরস্কার দেবে। একদিন সরি এদিকে রাস্তায় থলেটা খুঁজে পেয়েছিল এক কামার। লোকটি ছিল নির্লভ ভালো মানুষ, সে থলেটা ফিরিয়ে দিলে কৃপণ তো আনন্দে আটখানা, তাড়াতাড়ি গুনে দেখলো 100 মোহর ঠিকই আছে। কামারের সততায় সে অবাকও হলো। কামার বলল এর 10 মোহর পাবো তাই না? কৃপণের মোহর দিতে মন চাইল না, সে চালাকি করে বলল বেটা 10 মোহর কম নিশ্চয় তুই নিয়েছিস। তাতে কামার রেগে গিয়ে বিচারকের কাছে নালিশ জানালো। বিচারক কৃপণের কাছ থেকে থলেটা চেয়ে নিয়ে দেখলেন সব মোহরগুলো ঠিকই আছে। তখন বিচারকের বুঝতে আর বাকি রইল না, সে কামারে ঠকানোর চেষ্টা করতে চায় সে যে কামারকে ঠকানোর চেষ্টা করতে চাইছে। তখন বিচারক তার 50 মোহর জরিমানা করলো এবং কামারকে দিতে বাধ্য করালো। তাহলে এই ছিল গল্প, আমাদের গল্পটা পড়ে আশা করছি তোমাদের বোঝা গেছে। এবার আমরা কোশ্চেনে চলে আসবো। দেখো যে টেক্সট যে কোশ্চেনগুলো আছে আমরা এবার একটু দেখে নেবো। দেখো প্রথম কোশ্চেন যেটা আছে 1 নম্বর, কি বলেছে 1 নম্বর কোশ্চেনটা দেখো কি দিয়েছে, যে মোহর ভর্তি ব্যাগটা পেয়েছিল অপশান এতে বলছে কামার, অপশান বিতে বিচারক, অপশান সিতে কৃপণ, অপশান ডিতে বলছে মোড়ল, কে হবে? তাহলে সঠিক অ্যান্সার বলো দেখি তোমরা, সঠিক অ্যান্সার হয়ে যাবে কে? একটা কামার পেয়েছিল, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এটা। নেক্সট দেখো কামার লোকটি ছিল 2 নম্বর কোশ্চেন, কামার লোকটি কেমন ছিল? অপশান এতে বলছে কৃপণ, অপশান বিতে বলছে মিথ্যাবাদী, অপশান সিতে ঠকবাজ, অপশান ডিতে নির্লোভী ও সৎ। তাহলে কোনটা হয়ে যাবে অপশান? সঠিক উত্তর হবে নির্লোভী ও সৎ ছিল, বলে সে মোহরগুলো ফিরিয়ে দিয়েছিল যেগুলো সে হারিয়েছিল। তাহলে অপশান ডি একটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো অপশান 3-এর কোশ্চেনটা, কৃপণের জরিমানা হয়েছিল কত টাকা জরিমানা হয়েছিল? 100 মোহর, 50 মোহর, 10 মোহর, 1 মোহর। তো আমরা লাস্ট লাইনে ছিল যে 50 মোহর তাকে জরিমানা করা হয়েছিল, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বিটটা। নেক্সট কোশ্চেন দেখো অপশান 4-এরটা, 4-এর কোশ্চেনটা, কে কাকে ঠকাতে চেয়েছিল? অপশান এতে বলছে মোড়ল কামারকে, অপশান বিতে বলছে কামার কৃপণকে, অপশান সিতে বলছে কৃপণ কামারকে, অপশান ডিতে বলছে বিচারক মোড়লকে। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃপণ খামারকে ঠকাতে চেয়েছিল, তাই জন্য সে বলেছিল মিথ্যা করে যে 10 মোহর কম আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সিটটা। লাস্ট কোশ্চেন দেখো কি আছে, লাস্ট কোশ্চেনটা আমরা দেখে নেব। এই অনুচ্ছেদের উপযুক্ত নামকরণ, মানে এই গল্পটা পড়ে আমরা একটা নামকরণ, মানে উপরে যে শিরোনাম কি কোনটা দেওয়া যেতে পারে ভালো দেখো ঠিকঠাক হতে পারে। অপশান এতে বলছে ধনী কৃপণ, অপশান ডিতে বলছে ঠকবাজ কৃপণ, অপশান সিতে বলছে কামারের সততা, অপশান ডিতে বলছে কৃপণের শাস্তি। তো কোনটা প্রপার দেওয়া যেতে পারে? দেখো কৃপণের শাস্তি এটাই হয়েছিল, 50 মোহর তাকে দিতে হয়েছিল বলে এটা একদম প্রপার অপশান ডি একটা। তাহলে ডি একটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে একটি লাইক করতে পারো, এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভাষাজ্ঞান পরীক্ষার আগে কিন্তু অনেকগুলো ক্লাস ইতিমধ্যে 23টা ক্লাস করে ফেলেছি, তোমরা দেখে নিতে পারো নিচে ডেসক্রিপশনে বা চ্যানেলের প্লেলিস্ট থেকে।
এছাড়া পাটিগণিত এবং মানসিক দক্ষতার ক্লাস আমি করিয়ে থাকি, তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে বা চ্যানেলের প্লে লিস্ট করে দিয়েছি সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। আজকের ক্লাস এতটাই, ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।